আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়াম কিচেন। আজ আমি আপনাদেরকে বাটারের সাথে হাফ মুন পাই তৈরি করে দেখাবো। শুধু তৈরিই করবো না, মাস জুড়ে কীভাবে এটা সংরক্ষণ করতে হয় তাও দেখিয়ে দেব। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে আর কীভাবে এটা আমি তৈরি করি। প্রথমে আমি হাফ মুন পায়ের পুর তৈরি করে নেব, আর যার জন্য আমার লাগবে হোয়াইট সস। আর হোয়াইট সস তৈরি করতে একটা প্যানের মধ্যে আমি টোটাল 2 টেবিল চামচ মাখন নিয়ে নিচ্ছি। অবশ্যই মাখন ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো হবে না। মাখনটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। 1 কাপ দুধটাকে গলানো মাখনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে নিভিয়ে দেব, এবং দুধটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশাতে হবে, এবং আবারও চুলাটাকে জ্বালিয়ে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে একটা ঘন হোয়াইট সস তৈরি করে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে হোয়াইট সস। এখন আর একটা প্যানের মধ্যে আমি টোটাল 2 টেবিল চামচ সমান পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এই সয়াবিন তেল একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি জাস্ট একটু নরম করে নিব। এটাকে কিন্তু ভেজে একেবারে ব্রাউন করা যাবে না, শুধু একটু নরম হলেই চলবে। যখন এটা একটু নরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি কুচি করে নেওয়া 1 কাপ বোল্ডার মুরগি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ছোটো ছোটো করে আমি কুচি করে নিয়েছি। এখন এটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের এই পেস্টটাকে মুরগির মাংসের সাথেও একটু ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সমান পরিমাণ লবণ। লবণটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। সব কুচিকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অলরেডি মাংস থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। এখন একটু ঢেকে দিচ্ছি। এই বোল্ডার মুরগি থেকে যে পানি বের হবে তাতে এই মাংসটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানি বের হয়ে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটা। এখন দিয়ে দিলাম খুব ভালো করে কুচি করে নেওয়া 1 কাপ গাজর, 1/2 কাপ বরবটি কুচি আর 1/2 কাপ বাঁধাকপি কুচি। সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করেছি যাতে অনায়াসে এটা সেদ্ধ হয়ে যায়, কোনো পানি ব্যবহার করতে না হয়। এখন মাংসের সাথে সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দেব। সবজি থেকে বের হওয়া পানিতেই এটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এখন সেই তৈরি করে রাখা হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। সসটা অনেক ঘন হয়ে গেছে, কিন্তু সমস্যা হবে না, চুলার জাল পেলে এটা সহজেই এর সাথে মিশে যাবে। চামচ ব্যবহার করে হোয়াইট সসটাকে খুব ভালোভাবে এই সবজি আর মাংসের সাথে মিশিয়ে দেব, যাতে সমস্ত কিছুর সাথে হোয়াইট সসটা খুবই ভালোভাবে মিশে যায়। দরকার হলে একটা স্প্যাচুলা ব্যবহার করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সসটা ব্যবহার করার কারণেই এই পুরটা খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগবে, আর বাটারটা ব্যবহার করার কারণে এটা বাটারি স্বাদের হবে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার হাফ মুন পায়ের পুরটা। এখন আমি ডোটা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানির মধ্যে আমি 1/2 চা চামচ সমান পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সমান পরিমাণ চিনি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। চিনি, বাটার, লবণ সব কিছুকে পানির মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে সব কিছু গুলে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টোটাল 1/2 কাপ ময়দা। ময়দাটাকে দেওয়ার সময় আমি একটু চালনি দিয়ে চেলে নিব, তাহলে যেটা হবে ভিতরে কোনো যদি দানা থাকে তাহলে সেটা সরে যাবে। আস্তে আস্তে চেলে চেলে এই 1/2 কাপ পানির মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে এই পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। খুব কম সময়ের মধ্যেই দেখবেন যে এই ময়দাটা পানিটাকে পুরোপুরি শুষিয়ে নিচ্ছে এবং শুষ্ক হয়ে যাচ্ছে। যখনই দেখবেন যে ময়দাটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং সব জায়গায় সমানভাবে লেগে গেছে, হালকা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসছে, তখনই আপনি সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিবেন, এবং বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে এটাকে চুলার মধ্যেই ঠান্ডা হতে দেবেন।
মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা কার্ডবোর্ডের উপরে নিয়ে আসলাম মথার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা, এই কার্ডবোর্ডের গায়ে একটু লাগতেছে না, আর কোনো আটারও দরকার হচ্ছে না এটা মথার জন্য। তালু ব্যবহার করে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে এবং আরও মসৃণ করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর মসৃণ করে আমার এই ডোটা মথা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিব এবং একটা ভিজানো কাপড় এর উপরে দিয়ে দিব যাতে উপরটা শুষ্ক না হয়ে যায়। এখন এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি। এই এক ভাগকে আমি আবারও একটু তালুতে মথে নিচ্ছি এবং এই তিন ভাগের এক ভাগ দিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। দেখুন ডোটা কতটা মসৃণ হয়েছে, যে এই রুটিটা বেলতে আমার কোনো ময়দার প্রয়োজন হচ্ছে না। আপনাদের যদি একটু ময়দার প্রয়োজন হয়ে থাকে তাহলে অল্প একটু ময়দা নিয়ে নিতে পারেন। খুব সহজে রুটিটা বেলা হয়ে গেছে এবং রুটিটা পুরুত্ব হবে সকালে নাস্তার জন্য যে রুটি বানাই সেরকম। এবার একটা স্টিলের গ্লাস ব্যবহার করে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যেটাই থাকবে, যে আকৃতিরই দিতে চাইবেন, সে আকৃতির ছোট ছোট করে কেটে নিলেই হবে। আমি স্টিলের গ্লাস দিয়ে কাটতেছি, তাহলে সাইজটাও সুন্দর হয় আর অনায়াসেও কাটা যায়। ছোট ছোট করে হাফ মুন পায়ের জন্য রুটি তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে তৈরি করা পুরটাকে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি এই পুরটাকে সুন্দর করে বন্ধ করে দেব। আপনাদেরকে কিন্তু অবশ্যই অল্প করে পুর ব্যবহার করতে হবে এবং খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় এই পুরটা কিন্তু বের হয়ে আসবে। প্রয়োজন হলে এই রুটির গায়ে আপনারা পানি লাগিয়ে নিতে পারেন, পানি লাগিয়ে হাফ মুন পায়ের মুখটাকে বন্ধ করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। একে একে সমস্ত হাফ মুন পাইগুলোকে আমি তৈরি করে নিয়েছি। পায়ের গায়ে লাগানোর জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘন দুধ। এখন সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে ফেললাম। তৈরি করে রাখা হাফ মুন পাইটাকে প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে হাফ মুন পায়ের গায়ে ডিমটাকে লাগিয়ে নেব এবং ঝাঁকা দিয়ে বাড়তি ডিমটাকে সরিয়ে ফেলব। তারপরে দিয়ে দেবো এটাকে ব্রেডক্রামের মধ্যে। ব্রেডক্রামের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেব যাতে সমস্ত হাফ মুন পায়ের গায়ে এই ব্রেডক্রামটা খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে সমস্ত হাফ মুন পাইটাকে আমি তৈরি করে নিলাম। এখন যে পাত্রের মধ্যে আমি সংরক্ষণ করব সেই পাত্রের মধ্যে পার্সমান পেপার বিছিয়ে দিচ্ছি। পার্সমান পেপার না থাকলে পলিথিনের ব্যাগ ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না। একটু ফাঁক ফাঁক করে এই হাফ মুন পাইগুলোকে রাখবেন। এক লেয়ার রাখার পরে আবারও পার্সমান পেপার অথবা পলিথিনের ব্যাগ বিছিয়ে আর এক লেয়ারে এই হাফ মুন পাইটাকে রাখতে পারবেন। এভাবে হাফ মুন পাইটাকে এয়ারটাইট বক্সের মধ্যে যদি সংরক্ষণ করা যায় এটা মাস জুড়ে ভালো থাকবে এবং স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমি এখন আপনাদেরকে এটা ফ্রিজ থেকে বের করার পরে কেমন দেখা যায় সেটাকে দেখিয়ে দিচ্ছি। বরফ থাকা অবস্থায় এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। বরফ থাকাকালীন অবস্থায় এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলেই চামচ দিয়ে উল্টে পাল্টে দিব এবং এই হাফ মুন পাইটাকে আমি বাদামি করে ভেজে নেব। ধীরে ধীরে এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি কারণ এটা তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে হাফ মুন পাই। খেতে এত বাটারি আর এত মজা যে আমি বলবো আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।